প্রথমেই যে ছবিটা দেখাবো ইন্দ্রা শিশের মাধ্যমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে রেফার করা হয়েছে কজন না একের পর এক শিশুকে ইন্দ্রা শিশ একটা ছবি পরিষ্কার যে 24 ঘন্টার মধ্যে 9 শিশুর মৃত্যু হয়ে গিয়েছে এবং একসঙ্গে রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও চিকিৎসা পাওয়া যাচ্ছে না তার কি বারবার রাজ্যের মুখে স্বাস্থ্যের বেহাল দশাটাই আরো একবার প্রমাণ করছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ইন্দ্রা শিশ একেবারে দেখো পলমে সেটাই কিন্তু বারবার করে নিশ্চিত করছে কারণ এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে রেফার রোগ অর্থাৎ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে শিশুদেরকে সেখানে ভর্তি না নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় 50 কিলোমিটার সেই 50 কিলোমিটার পেরিয়ে যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চারা আসছে শিশুদেরকে যখন নিয়ে আসা হচ্ছে তখন কিন্তু তাদের যে চিকিৎসা সেই গোল্ডেন আওয়ারটা কিন্তু অনেকটাই পেরিয়ে যাচ্ছে চিকিৎসকেরা এমনটাই মনে করছেন এবং সেই কারণেই এই 24 ঘন্টায় 9 শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে এবং জাগির ইতিমধ্যে তুমি জানো যে সরগোল পড়ে গিয়েছে এই রেফারের কারণটা কি মূলত যেটা জানা যাচ্ছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে এসএনসি বিভাগ রয়েছে সেইখানে যে কনস্ট্রাকশনের কাজ সেই কনস্ট্রাকশনের কাজ চলার কারণে এসি বসানো সেন্ট্রাল এসি করা হবে সেই মহকুমা হাসপাতালে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সেই কারণেই তাদেরকে ভর্তি না হচ্ছে না মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তোমার এসএনসি বিভাগে রয়েছে 127টি বেড 127টি বেডে 250 জনের বেশি শিশু কিন্তু ভর্তি রয়েছে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে অত্যন্ত কিন্তু বেগ পেতে হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল তোমাকে সার্বিক ছবি দেখানোর চেষ্টা করব প্রতিদিন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রচুর পেশেন্ট পার্টি তারা কিন্তু এখানে আসেন এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন তবে তারা যেটা মূলত জানাচ্ছেন যে এই যে চিকিৎসা পরিষেবা তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে একটু কথা বলি আপনারা তো আসেন বিভিন্ন জায়গা থেকে এখানে পেশেন্ট নিয়ে আসতে হয় চিকিৎসা পরিষেবা পান এই যে 9 শিশু মারা গেল দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখানে ডাক্তার পরিষেবা যেটা দরকার ঠিক আছে সেটা ম্যাক্সিমাম জুনিয়র ডাক্তারদের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট হয় আর সিনিয়র ডাক্তারও ম্যাক্সিমাম নার্সিংহোম নিয়ে ব্যস্ত থাকেন তা কি হচ্ছে সে ব্যাপার তো ভিতরে থাকা লোকই বলতে পারবে আমরা তো বুঝতে পারছি না বাইরে থেকে শুনলাম যে 9 শিশু মারা গেছেন কি কারণে মারা গেছেন সেটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি চিকিৎসা পরিষেবা কিরকম রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের আমি যে পেশেন্টটা নিয়ে এসেছি অ্যানজিওগ্রাফি একটা মেডিকেল কলেজ যেখানে অ্যানজিওগ্রাফি হয় না ঠিক আছে যেখানে অ্যানজিওগ্রাফি হয় না ঠিক আছে অ্যানজিওগ্রাফি হয় না তো একটা মেডিকেল কলেজে অ্যানজিওগ্রাফি হয় না তার জন্য বাইরে যেতে হচ্ছে তাহলে যে ট্রিটমেন্ট অ্যানজিওগ্রাফি এখানে হওয়া দরকার সেটা কলকাতা যদি রেফার করে দেয় কলকাতা যেতে পেশেন্ট মারা যাবে তাহলে আমার মেডিকেল কলেজ করে লাভটা কি হচ্ছে রেফার তাহলে বন্ধ হওয়াটা তো দরকার মুখ্যমন্ত্রী বলছেন রেফার তো দরকার আছে সব তো এক জায়গায় দেওয়া সম্ভব না অবশ্যই মানছি কিন্তু যেটা দরকার মিনিমাম ট্রিটমেন্ট আমাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা যদি রেফার করতে হয় সেই ট্রিটমেন্টটুকু এখানে দরকার সেটা যদি এনজিওগ্রাফি যদি এখানে হতো তো আমি পরে এনজিওগ্রাফিটা করে পরে কলকাতা যেতে পারতাম সেটা এখানে হচ্ছে না প্রবলেমগুলো এখানে ক্রিয়েট তৈরি হচ্ছে অর্থাৎ তুমি শুনতেই পেলে মানুষজন যারা এইখানে আসেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকেও কিন্তু আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই যে চিকিৎসা পরিষেবা বাচ্চাদের ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে হোক যে চিকিৎসা পরিষেবা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এই 9 শিশুর মৃত্যুর ঘটনার পর 3 জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কি থাকে সেই রিপোর্টে সেটা এখন বোঝাই যাচ্ছে ইন্দ্রশিশ একের পর এক অভিযোগ আর সেখানেই সাধারণ মানুষ সন্তিহার আদৌ কি তারা পরিষেবাটা পাচ্ছে